2020-21 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের তোমাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর স্বাগতম জানাই যুক্তিবিদ্যা ক্লাস শুরু করতেছি। আজকে তোমরা জানো এর আগে তোমাদের সাথে আমরা ক্লাস হয়েছে এবং পরিচয় হয়েছে। আজকে যুক্তিবিদ্যা ক্লাসের যে অধ্যায় আমরা ওটা একটু ব্ল্যাকবোর্ডের দিকে আমরা যাওয়ার আগে তোমাদের পরিচয় আমি দিয়ে নিচ্ছি। সেটা হলো যে আমি মোহাম্মদ আব্দুল জলিল, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান দর্শন বিভাগ আদর্শ মহাবিদ্যালয় স্কুল। এবং আজকে আমরা পাঠ পরিস্থিতিতে যাওয়ার আগে আমি তোমাদের সাথে কথা বলতেছি। দেখো আজকে আমরা যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রে ক্লাস, অর্থাৎ যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র এবং অধ্যায় আমার দ্বিতীয়, আর আলোচ্য বিষয় হলো যৌক্তিক বিভাগ। সেখানে আমরা স্বাভাবিকভাবে আমরা জানি যে বিভাগ বলতে কোনো কিছুকে ভাগ করা দরকার। সেই হিসাবে স্বাভাবিকভাবে আমাদের একটা ধারণা আছে যে কোনো কিছুকে ভাগ করাকে বিভাগ বলে। কিন্তু যৌক্তিক বিভাগ বলতে একটা বিশেষ অর্থে আমরা এই বিভাগটাকে ভাগ করা বুঝি। সেটা হলো যৌক্তিক বিভাগ তোমাদের, তোমরা যে 2022 সালে পরীক্ষা দিবা বোর্ডের পরীক্ষা, সেখানে তোমাদের একটা প্রশ্ন এমসিকিউ এবং তোমাদের সিলেবাসের প্রশ্নের মধ্যে থাকবে যে যৌক্তিক বিভাগ কী, অথবা যৌক্তিক বিভাগ কয়েকটি মূলনীতির উপর ভিত্তি করে করা হয়। আমি তোমাদেরকে শুরুতেই বলতেছি যে যৌক্তিক বিভাগ একটা মাত্র মূলনীতির উপর ভিত্তি করে এটাকে ভাগ করা হয়, এবং সেটা একটা গ্রহণযোগ্য একটা নীতি হবে। আর এর আগে তোমাদের আয়েশা ম্যাডাম তোমাদের ক্লাস নিচ্ছে পদের চ্যাপ্টারের উপর, সেখানে তোমাদের পদ সম্পর্কে একটা ধারণা হয়েছে, এবং সেখানে পদের শ্রেণীবিভাগের মধ্যে ব্যক্তর্থ এবং জাতার্থ দুটো শব্দ তোমরা শুনছ। জাতার্থ মানে একটা পদের গুণের দিককে নির্দেশ করে, আবশ্যিক গুণ, আর ব্যক্তর্থ হলো সংখ্যার দিক। তো আমরা এর আগে প্রথম অধ্যায়ে যে ক্লাসটা আমরা নিচ্ছি, সেই ক্লাসের মধ্যে আমাদের আলোচনা হয়েছে যৌক্তিক সংজ্ঞা সম্পর্কে। সেখানে আমরা পদের যার্থের বিশ্লেষণ আমরা সেখানে করছি, আর এখানে যে বিষয়টা আলোচনা হবে সেটা হলো যৌক্তিক বিভাগের আলোচনার মধ্যে পদের যে ব্যক্তর্থের দিক, অর্থাৎ সংখ্যার দিক, এই সংখ্যার দিকটাই মূলত এখানে আলোচনা হবে। তাহলে সংজ্ঞার মধ্যে আসবো যে একটা গ্রহণযোগ্য নীতির ভিত্তিতে একটা পদকে অথবা একটা জাতিকে তার উপজাতিতে বিভক্ত করা বা ভাগ করাকেই আমরা যৌক্তিক বিভাগ বলতেছি। এই যৌক্তিক বিভাগের নিয়ম তোমরা তোমার পাঠ্যপুস্তকের মধ্যে পাবা, ছয়টা নিয়ম আছে, এবং এই ছয়টা নিয়ম অনুসরণ করেই আমাদেরকে কোনো বিষয়কে একটা নির্দিষ্ট নীতির উপর কোনো বিষয়কে ভাগ করতে হয়। এখানে আমরা যে প্রথম নিয়ম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এরকম ছয়টা নিয়ম আছে। এই ছয়টা নিয়মের মধ্যে যদি কোনো একটা নিয়মকে ব্যতিক্রম করে কেউ কোনো একটা বিষয়কে ভাগ করে, তাহলে সেই ভাগটা ভুল হবে। এবং সেখানে তোমাদের এর আগেও তোমাদের সাথে আমি কথা বলছি যে যুক্তিবিদ্যার ভাষায় ওটাকে অনুপপত্তি আমরা বলি। স্বাভাবিক ভাষায় অনুপপত্তির প্রতিশব্দ বলতে আমরা বুঝি ভুল বা ত্রুটি বা দোষ করবে, যে ভাগটা করতে গেলে। এখন আমরা এই যে ছয়টা নিয়ম আছে, ছয়টা নিয়ম অনুযায়ী ভাগ করতে হয়, আর এটা একটা মানসিক প্রক্রিয়া এবং একটা মূলনীতির উপর ভিত্তি করেই ভাগটা করতে হয়। ওইটা করতে গিয়ে আমরা দেখতেছি যে সেখানে অনেক জ্ঞানের প্রয়োজন হয় এবং সেখানে আমাদের অনেক বিষয় জানতে হয়। তো যুক্তিবিদরা এই সমস্যার সমাধানের জন্য একটা সহজ একটা ভাগের পদ্ধতি আবিষ্কার করছেন, সেটাকে ত্রিকুটিক বিভাগ বলে। ত্রিকুটিক বিভাগ যেটাকে আমরা বলতেছি, ইংরেজি প্রতিশব্দ হলো ডিকোটমি, এবং এটা গ্রিক শব্দ ডিকো থেকে আসছে। ইংলিশে এটা বলে কাটিং ইন্টু টু পার্টস, মানে দুই ভাগে ভাগ করে। তো দুই ভাগে ভাগ করতে গেলে ওখানে বিভক্ত একটা জাতিকে বিভক্ত দুটো উপশ্রেণীতে যৌক্তিক অর্থাৎ ত্রিকুটিক বিভাগের মধ্যে আলোচনা করা হয়। তো সেই আলোচনার মধ্যে একটা বিরুদ্ধ
দুটো উপজাতি আছে, বিরুদ্ধ পদ, এটাও পদের আলোচনার মধ্যে আছে। যে যে আলোচনার মধ্যে একটা বিষয় আলোচনা করতে গেলে কিছু, যেমন বিপরীত পদ, রাত দিন মাঝখানে কিন্তু আরও সময় থাকে, এবং সাদা কালো মাঝখানে আরও অনেক রং থাকে। কিন্তু বিরুদ্ধ পদ যেটা, সেটা হলো যে একটা বললে আরেকটা কিন্তু যখন আমরা বলবো ওটা নিঃশেষ হয়ে যাবে, অর্থাৎ সাদা এবং অসাদা, হোয়াইট নট হোয়াইট। সাদা যেটা, এটা তো সাদার মধ্যে পড়লই, আর যেটা অসাদা অর্থাৎ সাদা নয়, এটার মধ্যে কিন্তু পৃথিবীর সব রং চলে আসে, মাঝখানে কথা বলার কোনো সুযোগ থাকে। তো সেই হিসাবে আমরা যৌক্তিক বিভাগের যে আলোচনা, সেখানে আলোচনার মধ্যে আমরা যে নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে একটা মাত্র মূলনীতি যদি অনুসরণ করে করতে হয়, সেখানে একটা মূলনীতি অনুসরণ করলো না, সেখানে দুইটা নীতি অনুসরণ করলো বা তার অধিক, সেখানে অনুপপত্তি ঘটবে। সেই অনুপপত্তির নাম কোনোটা সংকর অনুপপত্তি, কোনোটা অঙ্গগত অনুপপত্তি, কোনোটা গুণগত অনুপপত্তি, এইভাবে বিভিন্ন দোষ বা ত্রুটি ঘটবে, যেটা আমরা যখন পাঠ্যপুস্তকের মধ্যে আলোচনা করবো, এবং স্বাভাবিক অবস্থা, বিশ্বের স্বাভাবিক অবস্থা হবে, এবং যখন তোমরা আমাদের সামনে থাকবে তখন তোমাদের সাথে সরাসরি কথা বলে এই যে সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান করার আমরা চেষ্টা করব। এখন আমি তোমাদের সাথে কথা বলতে গিয়ে, তোমরা 2022 সালে যে বোর্ডের যে পরীক্ষা দেবে, সেখানে যে উদ্দীপক পাবে, যে ধরনের উদ্দীপক পাবে এবং যে ধরনের প্রশ্ন পাবে, সেটা আমি তোমাদের এখানে আলোচনা করতেছি, যেটা তোমাদের আলোচনার মধ্যে তোমাদের সহায়ক হবে। আমরা এখন একটু ব্ল্যাকবোর্ডের দিকে যাচ্ছি। দেখো, এখানে তোমাদেরকে দেখানো হয়েছে উদ্দীপক, সেখানে বলা আছে স্বর এক, এখানে মানুষ, মানুষকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হলো মানুষ আর একটা একটা মানুষকে আমরা ভাগ করছি, একটা বাংলাদেশি আর একটা অবাংলাদেশি। আবার এখানে এখানে আবার সব দুই, এখানে মানুষকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে সততার ভিত্তিতে, একটা হলো সৎ মানুষ আর একটা হলো অসৎ মানুষ। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের যে যুক্তিবিচার কিছুক্ষণ আগে তোমাদের আলোচনা করলাম, যে আমাদের কয়েকটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে তোমাদের দ্বিতীয় নিয়ম যেটা, সেই দ্বিতীয় নিয়ম, সেখানে আমরা একটা মাত্র মূলনীতির উপর ভিত্তি করে কোনো একটা জাতিকে আমরা ভাগ করবো, তাহলে আমরা একটা মানুষ জাতিকে এখানে ভাগ করছি, সেখানে বা শ্রেণী বড় এটাকে ভাগ করছি, সেটাকে সততার ভিত্তিতে একটা একটা বিভাগের মধ্যে বলা আছে সৎ মানুষ, আর একটা ভাগের মধ্যে বলা আছে অসৎ মানুষ। অর্থাৎ এখানে বিরুদ্ধ দুটা উপজাতি ব্যবহার করা হয়েছে, যেখানে মাঝখানে আর কথা বলার কোনো সুযোগ নাই। এখানে আসো, সব একের মধ্যে মানুষকে আমরা করছি, এখানে সততার ভিত্তিতে করা হয়েছে। এটা যদি তুমি অন্য কোনো শিক্ষিতের মধ্যে, শিক্ষিতের ভিত্তিতে যদি করো, তাহলে শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ এটা আসে। তারপরে সভ্যতার ভিত্তিতে যদি করো, তাহলে সভ্য মানুষ অসভ্য মানুষ, এভাবে একটা মাত্র মূলনীতিকে অনুসরণ করে এই বিভাগটা করা হয়েছে। আর এখানে সব একের মধ্যে মানুষকে আমরা ভাগ করছি, একটা বাংলাদেশি একটা অবাংলাদেশি। যেটা তোমাদের আলোচনার মধ্যে আমি তোমাদের সাথে কথা বললাম, যে ডিকোটমি বা ডিকোটিক বিভাগ, সেখানে দুটা বিরুদ্ধ উপজাতি এখানে ব্যবহার করা হয়, যে মাঝখানে আর কথা বলার কোনো অবকাশ থাকে না। একটা বাংলাদেশি যারা আমরা আছি, এছাড়া পৃথিবীতে যত মানুষ আছে এরা কিন্তু বাংলাদেশি নয় অথবা অবাংলাদেশি। সুতরাং এই বিভাগটা স্পষ্টতই ডিকোটিক বিভাগকে নির্দেশ করে, এবং বিভাগ মানে একটা মানসিক প্রক্রিয়া, এবং সেখানে আমরা ডিকোটিক বিভাগটাকে স্পষ্টভাবে এখানে বুঝছি, এবং এটা অনেক সহজ, সরল এবং সহজভাবে একটা জিনিসকে ভাগ করা যায়, যেটা এই ডিকোটিক বিভাগটা, এটা তোমরা 2022 সালে যে তোমাদের এনসিকিউ প্রশ্ন থাকবে, সেখানে তোমাদের ডিকোটিক বিভাগে বিভাগের প্রবর্তি, তাতে তোমরা এটার উত্তরে করবে বেঞ্চমার্ক, ডিকোটিক বেঞ্চমার্ক। আর এটা দ্বিতীয় নিয়মকে তোমরা যে শখের মধ্যে, যেটা তোমরা পরীক্ষার মধ্যে পাবা, সেটা তোমরা স্পষ্টভাবে এখানে বলবা, যে এটা যথাযথ যথাযথ নিয়মকে অনুসরণ করা হয়েছে, এবং দ্বিতীয় নিয়মকে অনুসরণ করা করে এই বিভাগটাকে করা হয়েছে। এখন আমরা প্রশ্নের মধ্যে চলে আসি। দেখো, যে যৌক্তিক বিভাগ কী, তো সেখানে আমরা স্পষ্টভাবে আলোচনা করছি যে যৌক্তিক বিভাগ হলো একটা মূলনীতির ভিত্তিতে একটা জাতিকে তার তার
নিম্নতর উপজাতিকে বিভক্ত করা, এটাকে আমরা যৌক্তিক বিভাগ বলি। এখন দ্বিতীয় প্রশ্নে আসো, যে অনুধাবনমূলক প্রশ্ন, সেটা হলো যৌক্তিক বিভাগের অনুপস্থিতি ঘটে কেন। স্বাভাবিক ভাবে আমরা জানি যে যৌক্তিক বিভাগে ছয়টা নিয়ম আছে, এই ছয়টা নিয়মকে অনুসরণ করে কোনো কোনো জাতিকে তার উপজাতিতে বিভক্ত করতে হয়, অথবা কোনো উচ্চতর শ্রেণীকে তার নিম্নতর শ্রেণীতে বিভক্ত করা হয় বা ভাগ করা হয়। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে যে আমরা যদি কোনো কোনো নিয়মকে অনুসরণ না করি, ছয়টা নিয়মকে অনুসরণ না করে কোনো যদি বিভাগ করি অর্থাৎ ভাগ করি, সেখানে দোষ বা ত্রুটি ঘটবে, আর সেটাকে আমরা যুক্তি বিচারের ভাষা করতেছি অনুযায়ী। এখন আসো গোয়াতে, আসো গোয়াতে, আসো যে সর এক তোমার পাঠ্যপুস্তকের কোন বিষয়টিকে নির্দেশ করে ব্যাখ্যা করো। তাহলে স্পষ্টতে আমরা বুঝতে পারতেছি যে সর এক যুক্তিবিদ্যার আমাদের পাঠ্যপুস্তকের দ্বিগুণিক বিভাগকে নির্দেশ করে, এবং এটা কেন কেন করে সেটাকে আমরা সেখানে আলোচনার মধ্যে আমরা দেখছি যে এখানে বিভিন্ন দুটা উপজাতিকে এখানে ব্যবহার করা হয় এবং মাঝখানে কোনো কথা বলার সুযোগ থাকে না, সেটাকে আমরা এখানে ব্যবহার করছি। একটা হলো বাংলাদেশি, আর একটা হলো বাংলাদেশি নয় বা অবাংলাদেশি। আর এটা তোমাদের তাহলে সুস্পষ্টভাবে তোমরা নির্দেশ করবে যে ছ এক হলো আমাদের পাঠ্যপুস্তকের দ্বিগুণিক বিভাগকে নির্দেশ করবে। এরপরে এটা সম্পর্কে একটা তাহলে সব দুয়ের মধ্যে আমরা দেখতেছি এটা দ্বিতীয় নিয়মকে অনুসরণ করে এই বিভাগটাকে করা হয়েছে, একটা সততার ভিত্তিতে, একটা সৎ মানুষ এবং অসৎ মানুষ। তাহলে আমরা এর উত্তরের মধ্যে আমরা স্পষ্টভাবে বলবো যে সৎ এক দ্বিগুণিক বিভাগকে নির্দেশ করে এবং সৎ দুই এটা যথাযথ যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়মকে অনুসরণ করা হয়েছে এবং এই নিয়মটা সঠিক। এভাবে তোমরা যখন উত্তর দিবে তখন এই উত্তরের মধ্যে এই আলোচনাটা এইভাবে তোমরা করে নিবা, যে একটা দ্বিগুণিক বিভাগকে একটা নির্দেশ করে, আর একটা হলো যে তোমার দ্বিতীয় নিয়মকে যথাযথ অনুসরণ করে এই বিভাগটাকে করা হয়েছে। তো আজকে এ পর্যন্তই তোমাদের সাথে ক্লাস যেটা যতটুকু হলো এতটুকু দিয়েই তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই আমার ক্লাসটা শেষ করি।